এদের খাওয়া দাওয়াটা কীরকম সেটা আমার জানা নেই, যদি কারো চোখে পড়ে হয়তো একটা কমেন্ট করে বলতে পারবে, তা আমি সেটাই তাদেরকে খাওয়াবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিকে ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস, যেটা হলো পাখির বাচ্চা। তো চলো দেখাচ্ছি জায়গাটা কোথায় ছিল আর কোথায় রেখেছি, সব কিছু দেখাবো। বাচ্চাটা অনেকই ছোট, এখন আমাকে মানুষ করতে হচ্ছে। তো চলো বাচ্চাটা কোথায় ছিল সেখান থেকে শুরু করি। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় একটা শুকনো ডাল ছিল। তো শুকনো ডালটা হাওয়ার জন্য পড়ে গেছিলো আর তার মধ্যে এই বাচ্চাগুলো ছিল। ও ডালের ভিতরে গর্ত করে বাচ্চাগুলো ছিল। তো সেটাই এখন আমার কাছে আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই যে পাখি বাচ্চাগুলো দেখছো, এখনো চোখ ফুটেনি যদিও। এই দুদিন আগে কিন্তু ওইগুলোকে পেয়েছি আমি ওই গাছটা থেকে। এবার এদের খাওয়ানোর সময় হয়ে গেছে, আমি বার করছি, বার করে খাওয়াবো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখছো, এটা মুড়িগুঁড়ো, মুড়িগুঁড়োর ছাতু খাওয়াচ্ছি এখন। আসলে আমারও জানা নেই এদের খাবারটা কী, যদি কারো জানা থাকে তাহলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এই যে মুড়ি গুঁড়োটাকে হালকা করে জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। পাতাটাকে আগে চামচের মতো করে নেব, পাতাটাকে চামচের মতো করে নিলাম। প্রথম যখন পেয়েছিলাম কিন্তু এর পালক ফুটেনি, এখন অনেকটাই পালকটা ফুটেছে, পেয়েছি দু তিন দিন হচ্ছে। চামচের মধ্যে আমি কিছু ফেলে নিলাম পালকটা। আমার ঠিক জানা নেই এদের খাবারটা কি, তাও আমি মুড়িতে গুঁড়ো করে খাওয়াচ্ছি। তিনটে বার করে আগে তিনটে বাচ্চা পেয়েছি, যদিও একটা বাচ্চা একদম ছোট। যেটাকে প্রথম দেখলে এটা সব থেকে বড়, এটা মিডিয়ামটা, এর থেকে ছোট এখন একটা আছে। একদম বাচ্চা, এই খেলাটাকে নিজেদের রাখছি, একদমই দাঁড়ানোর ক্ষমতা নেই এতটাই বাচ্চা। এটা এখন চোখ ঠিকঠাক রাখেনি, পাঠাতে পারবো নাকি জানি, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক পারি নাকি সেটা দেখাবো। এমন করে খাই এটা, যেটা গাইয়ে তাই একদম একবার করে এত তাড়াতাড়ি কি তোর মায়ের মতো পাঠাতে পারবে? আর এইগুলো এখনো পর্যন্ত চিনতে পারিনি কি পাখি, যে গাছ থেকে পেয়েছি তার মাকেও আসতে দেখতে পারিনি এখনো, হয়তো এসছে চোখে পড়েনি। যারা বাচ্চাটাকে খাওয়া একটু বোন হবে না ভাই হবে, একদম মানে বাচ্চা, এটা তো বাঁচানো যাবে নাকি করবে, নিজের মাথা তুলতে পারছি না এত বাচ্চা। এটা আসলে অনেকটাই বাচ্চা, কিছুদিন তো মায়ের কাছে থাকলে হয়তো এগুলো বাঁচাতে পারতাম। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। বাঁচাতে পারি কি না চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আমি কিন্তু ওই মুড়িতে গুঁড়ো করে খাওয়াচ্ছি, খাবারটা আসলে কি জানা নেই, যদি জেনে থাকো অবশ্যই একটা কমেন্টে জানাবে তোমাকে। এটা এখনো ঠিকঠাক আসেনি আর এগুলো এসছে যদি চোখগুলো বন্ধ করে রেখেছে, আর আমার পরে খাবে একটু
দিনে তিনবার করে খাবার দিচ্ছে এদেরকে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। এখন মাথা তোলার এ ভাই এতটাই মাথা ভার হয়ে গেছে। পারবো কি বাঁচাতে, আসলেও কম কম করে খাওয়া প্রচুর লাগে। দেখি আরেকবার করে নিয়ে যদি খাই একটু খাইয়ে দিই। এটা এখনো চোখ ফোটেনি, প্রথমে এটা এটা বড়, এটা মেজো, এটা একদম ছোট। এটার জন্য চিন্তা, এটা কি বাঁচাতে পারবো, সবগুলোরই এর জন্য চিন্তা। কারণ এদের খাবারটা তো কী সেটা আমার জানা নেই। আমি এখন খাওয়াচ্ছি মুড়িকে গুঁড়ো করে ছাতুর মতো করে খাওয়াচ্ছি। ভিডিওটা বিশেষ বিশেষ করে শেয়ার করবে, যদি কারো এদের খাবারটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এদের খাওয়ানা দাওয়ানা শেষ করে এই যে হালকা রোদের মধ্যে, সকালের হালকা রোদের মধ্যে এদেরকে রেখেছি। খাঁচাটা এইভাবে তৈরি কারণ এরা নিচে না যাতে না পড়ে যায়, তার জন্য খাঁচাটা এইভাবে তৈরি রাখা। তো এদের জন্য ভিডিওটা একটু শেয়ার করবে, কারণ এদের খাওয়া দাওয়াটা কীরকম সেটা আমার জানা নেই। যদি কারো চোখে পড়ে হয়তো একটা কমেন্ট করে বলতে পারবে, তো আমি সেটাই তাদেরকে খাওয়াবো। চলো ভিডিওটা আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।